জাতীয় সংসদের রাজাকারের সন্তানদের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রের জন্য অমর্যাদা কর ও রাজাকারের সন্তানদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া দুঃখজনক এবং বিব্রতকর বলে জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকাম মোজাম্বেল হক এমপি শনিবার সকালে বরগোনার সার্কিট হাউস মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিষয়টি দলকে অবগত করা হবে বলেও জানান তিনি মন্ত্রী বলেন গণতান্ত্রিক দেশে রাজাকারের সন্তানরা যখন নির্বাচিত হয় তখন তাদের প্রতিহত করার সুযোগ থাকে না সরকারের তাই সাধারণ মানুষকে রাজাকারের সন্তানদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি যারা প্রত্যক্ষ বিরোধকারী তাদের সন্তানরা বা তারা সংসদে থাকবে এটা একটা স্বাধীন দেশের মর্যাদার হানিকর